হাই ছোট্ট সোনা বন্ধুরা, তোমাদেরকে নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি স্প্রে কার, স্প্রে টাইপ অফ রিমোট কন্ট্রোল কার, যেটা দিয়ে বাংলাতে বলা ধোয়া বের হবে। এটার মধ্যে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছ। এটা গাড়িটা হচ্ছে সামনে সামনে যাবে, পিছনে যাবে, লেফট এবং রাইট, এবং হচ্ছে লাইট জ্বলবে এবং হচ্ছে ধোঁয়া বের হবে। এই গাড়িটার বিশেষত্ব হচ্ছে এগুলো। এটার মধ্যে হচ্ছে ছয়টা অপশন পেয়ে যাচ্ছ, সামনে এবং যাবে, পিছনে যাবে, ডাইনে যাবে, বামে যাবে, এবং লাইটিং হবে, এবং হচ্ছে ধোঁয়া বের হবে, গাড়ির পিছন দিয়ে ধোঁয়া বের হবে। গাড়িটা সম্পূর্ণ হচ্ছে চায়না প্রোডাক্ট। আর হচ্ছে স্কেল নাম্বার দেওয়া হচ্ছে, ওই স্কেল হচ্ছে 1.18, আর এটা হচ্ছে 40 মেগাহার্টজের। আর হচ্ছে এই যে এরকম গাড়ির পিছন দিয়ে এরকম ধোঁয়া বের হবে, গাড়ির পিছন দিয়ে এরকম ধোঁয়া বের হবে। ক্লাইম্বিং কার, স্প্রে কার আর ক্লাইম্বিং কার, গাড়িটা অনেক স্পিড এবং হচ্ছে কোয়ালিটি ফুল প্রোডাক্ট। চলো হচ্ছে আমরা প্রোডাক্টটি আনবক্সিং করে তোমাদেরকে দেখাই। আনবক্সিং করে নিলাম, প্রথমে এরকম একটা কোটা বা হচ্ছে এরকম একটা সিরিজ পেয়ে যাচ্ছ। এটা দিয়ে হচ্ছে আমরা পানিটা দিব, যখন এটা দিয়ে হচ্ছে আমরা হচ্ছে পাঞ্চ করব, তখন হচ্ছে ভিতরে পানিটা চলে আসবে। আর সাথে একটা পেয়ে যাচ্ছে হচ্ছে একটা পোর্টেবল চার্জার, এই যে ব্যাটারি খুলে চার্জ দিতে হবে। আর আনবক্সিং করার পর হচ্ছে আমাদের এটা হচ্ছে বক্সটা, আর আনবক্সিং করার পর হচ্ছে আমাদের গাড়িটার লুক হচ্ছে এরকম, খুব চমৎকার। এইখানেও লেখা আছে স্প্রে টাইপ অফ ক্লাইম্বিং কার, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি স্প্রে টাইপ অফ ক্লাইম্বিং কার। চলো হচ্ছে আমরা প্রোডাক্টটি সম্পূর্ণ আনবক্সিং করি। আমরা প্রোডাক্টটি আনবক্সিং করে নিলাম। এই যে তোমাদের হচ্ছে এই গাড়িটার হচ্ছে লুক, সম্পূর্ণ গাড়িটা খুব চমৎকার, দেখতে সুন্দর হচ্ছে। এটার মধ্যে হচ্ছে রেড কালার এবং হচ্ছে সিলভার কালার মিক্সনে তৈরি করা হয়েছে, এবং হচ্ছে ব্ল্যাক কালার, তিনটা কালার। আর চাকাগুলো হচ্ছে মনস্টারের মতো অনেকটা, অনেক সময় এটাকে বলা হচ্ছে মনস্টার ডিপ। এই যে চাকাগুলো, এই যে স্পিরিট অফ রোড চাকার মধ্যে লেখা আছে। আর এই গাড়িটা হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে এরকম ঢিলা হয়ে যাবে, যদি ওজন করে কোথাও এরকম হচ্ছে সম্পূর্ণ ঢেবে যাবে। আর এইখানে হচ্ছে এই সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে এই গাড়িটার মধ্যে হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে মজার জায়গা। কারণ হচ্ছে আমরা এই জায়গায় হচ্ছে পানিটা দিব, এই জায়গায় আমরা পানিটা দিব, এই যে এই জায়গায় আমরা পানিটা দিব। আর এই জায়গাটা যখন পানি দেবো এখানে লাইট জ্বলবে, আর এখান দিয়ে হচ্ছে ধোঁয়াটা বের হবে। আর এখানে হচ্ছে ব্যাটারি লাগানো আছে, এই জায়গায় ব্যাটারিটা অলরেডি আগে লাগানো আছে, আমরা লাগানি, আমার এখানে সুইচ দেওয়া আছে অন এবং অফ করার জন্য। আর হচ্ছে সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে একটা রিমোট, আর রিমোটে হচ্ছে এই যে এই রিমোটটা পেয়ে যাচ্ছ সাথে, তোমরা গাড়িটার সাথে এই রিমোটটা তোমরা পেয়ে যাচ্ছ। এই যে সামনে এবং পিছনে ডাইন বাম, আর হচ্ছে এই জায়গায় টিপ দিলে হচ্ছে ধোঁয়া বের হবে আর লাইট জ্বলবে। আর এই রিমোটের মধ্যে হচ্ছে দুইটা ব্যাটারি লাগবে, আমরা ব্যাটারি আগেই লাগিয়ে নিয়েছি, এই যে এখানে দুইটা ব্যাটারি লাগবে রিমোটে। চলো হচ্ছে আমরা গাড়িটা তোমাদেরকে চালাই দেখাই। আমরা সুইচ অন করে নিলাম, এই যে তোমরা দেখতে পাচ্ছ সুইচ অন করার পর এই পাশে লাইট জ্বলতেছে, এই যে এরকম লাইট জ্বলতেছে সুইচ অন করার পর। এখন হচ্ছে আমরা এটার মধ্যে হচ্ছে পানি দিব, এই যে আমরা এখন গাড়িটার মধ্যে পানি দিয়ে দিব। আমরা পানি দিয়ে হয়ে গেল, এই যে আমাদের সুইচটা পানি দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আমরা এটা আটকাই দিব, এটা সম্পূর্ণভাবে আটকাই দেবো যাতে পানিটা বাইরে বের হয়ে না আসে। এখন হচ্ছে আমরা হচ্ছে তোমাদেরকে গাড়িটা চালাই দেখাবো। এই যে তোমাদেরকে আগে যেটা পানি দিতে হবে সেই জিনিসটা আগে তোমাদেরকে দেখাই, যেটা পানির জিনিসটা, এই যে তোমাদের হচ্ছে ধোঁয়াটা কীভাবে বের হয়, কী চমৎকার। এই যে দেখো তোমরা, লেটস স্টার্ট, এই যে দেখো রিমোট চাপার সাথে সাথে হচ্ছে কীরকম বের হয়ে গেছে। রিমোট যখন বন্ধ করলাম, চাপ দিলাম, তখন হচ্ছে বন্ধ হয়ে গেলো, আবার যখন চালু করলাম তখন চালু হয়ে গেলো। এখন তোমাদেরকে আমরা হচ্ছে গাড়িটা চালাই দেখাবো। আর এটাকে ক্লাইম্বিং কার কেন বলা হয় সেই জিনিসটা তোমাদেরকে আমি দেখাই। এই যে দেখো এরকম, তোমাদেরকে কেন ক্লাইম্বিং কার এটাকে বলা হয় দেখো, কি স্পিড, কতটা স্পিড, এবং হচ্ছে ওয়ালের মধ্যে ওঠার চেষ্টা করা হয়, ওয়ালে উঠে যায় এটা। এই যে দেখো,